ফরিদপুরের ঘটনায় ওবায়দুল কাদেরকে গ্রেফতার করা দরকার। আজকে আসাদুজ্জামান সাহেব যদি বিএনপির একটা তৃণমূল ওয়ার্ডের কোনো একটা ইউনিটেরও কোনো স্পর্শ থাকতো, আমি নিশ্চিত যে এই ঘটনার জন্য এতক্ষণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার হয়ে যেতেন। ফরিদপুরের এই ঘটনার তদন্ত কখনো প্রকাশিত হবে না, আমি লিখিত বলতে পারি, আপনারাও বলতে পারেন মুখস্থভাবে, ফরিদপুরের এই ঘটনার রহস্য কখনো উন্মোচিত হবে না। দেখেন কত সুপরিকল্পিত, বলা হচ্ছে গণপিটুনিতে মারা গেছে তারা, কিন্তু বাস্তবে দেখা গেল তাদেরকে একটা রুমের মধ্যে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, এবং দুটি ছোট ছোট কিশোর সন্তানকে। এবং উস্কানিটা কিভাবে দেয়া হয়েছে, পরিস্থিতিটা কিভাবে তৈরি করা হয়েছে, জনগণের যদি সেখানে মিডিয়া কর্মীদের যদি ইন্টারফারেন্স না থাকতো তাহলে সত্যটা আমরা জানতে পারতাম না। আজকে ওই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা দেশে হয়তো সন্ত্রাস ছড়িয়ে পড়ত। কুমিল্লার ঘটনাও আমরা দেখেছি, আওয়ামী লীগের লোকেরাই ঘটনা তৈরি করেছে, আবার তারা মিছিল নিয়ে তারা সেখানে মন্দিরে হামলা করেছে। বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরের গায়ে যে আঘাত, সেগুলো যদি ডিএনএ টেস্ট করা হয় আওয়ামী লীগের ডিএনএর সাথে মিলে যাবে। বাংলাদেশের প্রত্যেকটা সংখ্যালঘু ধর্মের, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে নারীদের উপরে যত অত্যাচার, সব অত্যাচারে আওয়ামী লীগের হাত আছে আপনারা দেখবেন। অথচ তারা সাধু সাজে, তারা এদেশের সংখ্যালঘুদেরকে, সংখ্যালঘু আমার হিন্দু ভাই বোনদেরকে তারা বিভ্রান্ত করে। তারা দেখায় যে তারা তাদের প্রিয়জন, তারা তাদের আপনজন, তারা তাদেরকে রক্ষা করছে। আমি অনুরোধ করব আমার হিন্দু সম্প্রদায়ের, বৌদ্ধ সম্প্রদায়ের, খ্রিস্টান সম্প্রদায়ের, আমার বাঙালি, আমার বাংলাদেশি প্রিয় ভাই বোনদেরকে, যে আপনারা এই আওয়ামী দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন, নাইলে তিল তিল করে আপনাদেরকে আরও বেশি নির্যাতনের মুখে তারা ঠেলে দিবে। আমি আজকের এই সমাবেশ থেকে, এই বৈঠক থেকে, এই আলোচনা সভা থেকে দাবি করছি, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা প্যাগোডার, প্রত্যেকটা উপাসনালয়ের ধর্মীয় যত ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রত্যেকের ধর্ম উপাসনালয়ের বাইরে এবং ভিতরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার জন্য। সরকার এটা করবে না, স্থানীয় কমিটিকে আমি অনুরোধ করবো আপনারা এটা করেন, কারণ নাইলে আওয়ামী লীগের ষড়যন্ত্র আমাদের মসজিদকে নিয়ে হবে, আমাদের মন্দিরকে নিয়ে হবে, আমাদের প্যাগোডাকে নিয়ে হবে। কারণ আপনারা জানেন যে হাবিব ভাই যে মামলায় গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন, দুধু ভাই যে গ্রেফতার হয়েছেন, প্রত্যেকটা মামলা মিথ্যা, এবং কোথাকার কোন মামলায় ওনাদেরকে গ্রেফতার করা হয়েছে। হাবিব ভাই তো একেবারে সাজাই খেটে বেরিয়েছেন, উনি নাকি বিচারকদের হেয় করে কথা বলেছেন। একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বললে একটা মানুষকে, এরকম একটা শীর্ষস্থানীয় নেতাকে, পাবনার গণমানুষের এরকম একটা প্রিয় নেতাকে জেল খাটতে হয়েছে, এর চাইতে আফসোস আর দুর্ভাগ্য আমাদের কী হতে পারে।